হ্যালো সাকিবিয়ানরা, সুপারস্টার সাকিব খানের দরদ সিনেমা নিয়ে অনন্য মামুন একটা পোস্ট করেছেন, লিখেছেন যাই এবার এডিটিংটা শুরু করি। এই পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন, তিনি হলেন শহীদুল আলম সাচ্চু। তিনি লিখেছেন গুড লাক, যিনি কয়েকদিন আগে সুপারস্টার সাকিব খানকে নিয়ে তানভীর তারেকের শোতে গিয়ে কিন্তু সাকিব খানকে এক প্রকার অপমান করেছিলেন। এই শহীদুল আলম সাচ্চু সাকিব খানকে বলেছিলেন যে সাকিব খান নাকি বাংলা চলচ্চিত্রের জন্য ক্ষতিকারক এবং জয়া আহসান নাকি বিদেশ থেকে বাংলাদেশ চলচ্চিত্রের সম্মান বয়ে আনে। তো সেই ব্যক্তিটি এখন দরদ সিনেমার একটা পোস্টে এসে, অনন্য মামুনের পোস্টে এসে লিখতেছে গুড লাক, মানে শুভকামনা জানিয়েছে। এটাই হলো সাকিব খানের পাওয়ার, এটাই হলো সাকিব খানের ভক্ত সাকিবিয়ানদের পাওয়ার, যে শত্রুরাও সুপারস্টার সাকিব খানের সাফল্য এবং কাজের মাধ্যমে বন্ধু হয়ে যায় এক সময়। সাকিব খান এই কারণেই জবাব দেয় না, সে মূলত কাজ দিয়েই তার জবাবটা দেয়। কয়েকদিন আগেই কিন্তু শহীদুল আলম সাচ্চু সাকিব খানকে অপমান করেই তানভীর তারেকের শোতে কিন্তু বলেছিল সাকিব খান বাংলা চলচ্চিত্রের জন্য নাকি ক্ষতিকর। সুপারস্টার সাকিব খান এবং সাকিবিয়ানরা তাদের কাজের মাধ্যমেই তাদের শত্রুদের জবাব দেয়, একসময় শত্রুরা বন্ধু হয়ে যায়। তো বিষয়টা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান।